দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো হামলায় আলাকসা ভয়েসের সাংবাদিক নিহত এদিকে ইসরায়েলের ছয় বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা গাজায় বোমা বর্ষণ অব্যাহত আরো থাকছে হামাস প্রধানকে হত্যার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল এদিকে এত কিছুর পরেও আবারও ভারতে গুড়িয়ে দেয়া হলো মসজিদ আরও জানিয়ে দিব ইসরায়েলকে অস্ত্র না দিতে বাইডেনকে মুসলিমদের আহ্বান এদিকে ইসরায়েল ইস্যুতে এই প্রথম আরব বিশ্বে বিভক্তি এবং সর্বশেষ জানিয়ে দিব এবার নারদ মামলার আসামি মমতা বন্দ্যোপাধ্যায় এখন জানিয়ে দিব বিস্তারিত ইসরায়েলের হামলায় আলাক্সা ভয়েজের সাংবাদিক নিহত ফিলিস্তিনের কাছে উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় ইউসেফ আবু হোসেন নামে একজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন তিনি আল আকসাব ভয়েস নামে একটি রেডিওতে কর্মরত ছিলেন গতকাল রাতে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় তিনি নিহত হন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজেজিরাও স্থানীয় ওয়াফা নিউজ এবং শিহাব নিউজ এজেন্সির বরাদ দিয়ে এ খবর জানিয়েছে এদিকে গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী গতকাল রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে মাত্র পঁচিশ মিনিটে উপত্যকার বিভিন্ন এলাকায় একশো শক্তিশালী বোমা নিক্ষেপ করেছে ইসরায়েল এ হামলায় অন্তত ষাটটি অত্যাধুনিক যুদ্ধ বিমান ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী তারা গাজায় হামাসের সুরঙ্গ ও ঘাঁটি হিসেবে পরিচিত অন্তত ৬৫টি স্থানে হামলার দাবি স্বীকার করেছে আলজাজিরার প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি হামলার পর থেকে পাল্টা প্রতিরোধ হিসেবে ফিলিস্তিনিদের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছুটছিল এক্ষেত্রে হামাস ভূগর্ভস্থ কিছু সুরঙ্গ ব্যবহার করে আসছিল গতকাল রাতে হামাসের এসব সুরঙ্গ লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র হিদাই জিলম্যান প্রেস ব্রিফিংয়ে দাবি করেছেন মাত্র আধা ঘন্টায় তারা পঁয়ষট্টি স্থানে আঘাত হানতে সক্ষম হয়েছে হামাসের কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংস করতেও সক্ষম হয়েছে ইসরায়েলি বিমানবাহিনী সুপ্রিয় দর্শক শ্রোতা ইসরায়েলি হামলায় একজন ভয়েস রিপোর্টারের মৃত্যু হয়েছে এর জন্য রিপোর্টার এসপিএন সোহক অনেকেই শোকাহত কারণ আমিও একজন ভয়েস রিপোর্টার দর্শক পরকালে যেন আলাক্সা ভয়েসের কর্মরত ইউসেফ আবু হোসেন ঝান্নাতবাসী হন এটাই প্রত্যাশা দর্শক আপনি যদি এর সাথে একমত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটা লাইক করে দিন এদিকে ইসরায়েলের ছয় বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা গাজায় বোমাবর্ষণ অব্যাহত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দ কাশ্যাম ব্রিগেড জানিয়েছে তারা দখলদার ইসরায়েলের ছয়টি বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলার জবাবে বিমান গুলোকে টার্গেট করে হামলা চালানো হয়েছে বলে কাসাম ব্রিগেডের বিবৃতিতে জানানো হয়েছে তারা আরো বলেছে হাতসুর হাতশারিম নিফাতিম তেল নুফ বিলমাখিম ও রেমান ঘাটিতে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এদিকে আজও গাজায় ব্যাপক হামলা অব্যাহত রয়েছে হয়েছে দখলদার ইসরায়েলের বাহিনীর পক্ষ থেকে আজোগাজার আবাসিক এলাকায় কয়েকটি ভবন পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল সকালে ইসরায়েলি হামলায় এক সাংবাদিক সহ চারজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে খবর পাওয়া গেছে গত দশ মে থেকে গাজায় ব্যাপক বিমান ও কামান হামলা চালাচ্ছে দখলদার বাহিনী এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় দুশো জন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন এর মধ্যে তেষট্টি জন শিশু রয়েছে দর্শক সত্যি বলতে এটা অনেক বেদনাদায়ক এবং করোনার বিষয় আসলেই কারণ ইসলাম শান্তির ধর্ম আর সেই শান্তি কেড়ে নিতে ইহুদিবাদী নাসারারা উঠে পড়ে লেগেছে তাই আমাদের ইসরায়েলকে বয়কট করা উচিত আপনি যদি এর সাথে একমত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটা লাইক দিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কারণ সবশেষ মমতাকে কেন মামলা দেওয়া হয়েছে তার বিস্তারিত বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরা হবে এদিকে হামাস প্রধানকে হত্যার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কমান্ডারের বাড়ি লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল দশম দিনের মতো অবরুদ্ধ গাজা উপত্যকায় অভিযান অব্যাহত রাখার মধ্যে এই দাবি করল ইসরায়েল দেশটি বলছে হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দাইফকে হত্যা করতে বেশ কয়েকবার চেষ্টা চালানো হয়েছে গত রাতে একটি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে চালানো হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে গাজায় ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত দুশো ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে শতাধিক নারী ও শিশু রয়েছে ইসরায়েলের দাবি নিহতদের মধ্যে অন্তত দেড়শো সশস্ত্র যোদ্ধা রয়েছে অবশ্য ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের মিলিটেন্ট আখ্যা দিয়ে থাকে ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের যুদ্ধ বিমান হামাসের অবকাঠামো এবং কমান্ডারকে লক্ষ্য করে গাজায় হামলা অব্যাহত রেখেছে বিবিসির খবরে বলা হয়েছে গাজার কেন্দ্রস্থলে একটি অ্যাপার্টমেন্ট ভবনে সত্তরটিরও বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে দুই হামাস সদস্য নিহত হয়েছে গাজা উপত্যকার খান ইউনিসে হামাসের প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে প্রায় পঞ্চাশটি হামলা চালানো হয়েছে আজ সকালে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হিদাই জিলবেরমান বলেন পুরো অভিযান জুড়েই আমরা মোহাম্মদ দাইবকে হত্যার চেষ্টা চালিয়েছি আমরা তাকে হত্যার বেশ কয়েকবার চেষ্টাও করেছি এই সূত্র জানিয়েছে ওডে এদিকে আবারও ভারতে গুড়িয়ে দেয়া হলো মসজিদ ভারতের প্রত্যেকটি জায়গা এবং কোনায় কোনায় চলছে করোনার প্রকোপের তাণ্ডব তার মাঝেই আবারও ভারতের উত্তরপ্রদেশে গুড়িয়ে দেওয়া হলো মসজিদ অবৈধভাবে মুসলিমদের উপস্থাপনা স্থল ভাঙা হয়েছে বলে সরব হয়েছে সুন্নি আদালতে যাওয়ার মুসলিম গতকাল রাতে জেলার এ প্রদেশের ভাঙে যোগী প্রশাসন যদিও প্রশাসনের দাবি মসজিদটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল তাই সেটি ভেঙে ফেলা হয়েছে উগ্র হিন্দুত্ববাদী বলে পরিচিত বিজেপি নেতা যোগী আদিত্যনাথের রাজ্যের রাম ঘাটের লোকালয় গরিবের নামাজ মসজিদ ছিল যদিও প্রশাসনের দাবি ওই নির্মাণটি বেআইনি মসজিদটি নিয়ে উত্তর প্রদেশের আদালতে দীর্ঘদিন ধরে মামলাও চলছিল গত মার্চ মাসে এ নিয়ে মসজিদ কর্তৃপক্ষকে প্রশাসন কিন্তু মসজিদ কর্তৃপক্ষ তার জবাব দেয়নি বলে খবর এদিকে ওই নির্মাণ ভেঙে ভেঙে ফেলার অনুমতি পায় প্রশাসন ফেলা হয় মসজিদটি দর্শক সুপ্রিয় আপনারা যে ধর্মাবলম্বী হন না কেন আপনারা হয়তো প্রত্যেকেই জানেন মসজিদ একটি আল্লাহর ঘর এই ঘরটি ভাঙা আসলে ঠিক হয়নি এখানে সামান্য কিছু জায়গার জন্য ইচ্ছা করলে পারত সামঞ্জস্য করে নিতে কিন্তু হিন্দুত্ববাদী দেশ ভারত প্রশাসন সেটি করেনি মসজিদটিকে গুড়িয়ে দিয়েছে আর সেই ভারতের জন্যেই গোটা বিশ্বের মুসলিমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে করোনার তাণ্ডবে কিন্তু তার ফল ফেরত দিল ভারতীয়রা মসজিদ ভেঙে দর্শক প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে আমি রিপোর্টার এসপিএন সোহাগ আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি তাই আমার পার্সোনাল একটি চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে এসপিএন সোহাগ সেটাও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি আমি তাই আপনারা যারা আমার এসপিএন সোহাগ ইউটিউব চ্যানেলের সাথে পরিচিত না তারা অবশ্যই ইউটিউব থেকে এসপিএন সোহাগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে এদিকে ইসরায়েলকে অস্ত্র না দিতে বাইডেন কে মুসলিমদের আহ্বান ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির বাতিলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মার্কিন মুসলিম ফর প্যালেস্টাইন নামে মুসলিম বিচারকদের সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস গতকাল সংস্থাটির নির্বাহী পরিচালক নিহাত আওয়াদ বলেন ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রে যে অস্ত্র চুক্তি হয়েছে সেই একই ধরনের মিসাইল দিয়েই গাজায় দুই শতাধিক নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে টানা নয় দিন ধরে গাজায় সহিংসতা অব্যাহত রয়েছে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত দুশো আঠারো ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন যাদের মধ্যে তেষট্টি শিশু রয়েছে আর দুই শিশু সহ ইসরায়েলি প্রাণ হারিয়েছেন অন্তত বারো জন সেখানে এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত তিনশো জন গাজায় দখলদার ইসরায়েলের বরবার হামলার মধ্যেই দেশটিকে আরো অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইসরায়েলের কাছে সাতশো মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন ওয়াশিংটন পোস্ট জানিয়েছে গত পাঁচ মে মার্কিন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অস্ত্র বিক্রি সম্পর্কে অবহিত করা হয়েছিল তখন ডেমোক্রেটের একটি নতুন প্রজন্ম ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের অব্যাহত এই সমর্থন নিয়ে প্রশ্ন তোলেন অস্ত্র বিক্রি নিয়ে উদ্বেগ জানানো হয় তারা বিষয়টি নিয়ে আরো সময় চান যদিও ইসরায়েলকে অস্ত্র দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ আইন প্রণেতা সমর্থন দিয়েছেন তবে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের আগেই এই অস্ত্র বিক্রির সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করা হয় কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির এক ডেমোক্র্যাট বলেন ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার চাপ না দিয়ে এই প্রস্তাবিত স্মার্ট বোমা বিক্রির ফলে কেবল আরও হত্যাযোগ্যই চালানো সম্ভব হবে তাই যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েল অস্ত্র না দেওয়ার প্রত্যাশাই ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিমগণ এদিকে ইসরায়েল ইস্যুতে এই প্রথম আরব বিশ্বে বিভক্তি অধিকৃত গাজা উপত্যকায় আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন দেশে প্রতিবাদ থাকলেও পর্যন্ত বিষয়ে এখনো কয়েকটি আরব দেশ কোনো প্রতিক্রিয়া গত বছর ইসরায়েলের সঙ্গে সন্ধি চুক্তি করা বাহারাইন মরক্কো ও সুদান এখনো ইসরায়েলি বর্বরতার কোনো নিন্দা জানায়নি আমিরাতের পক্ষ থেকে ইসরায়েলের হামলার নিন্দা জানানো হলেও এবার হামাসের জন্য কঠিন শব্দ ব্যবহার করেছে তারা আরব আমিরাত কিছু ক্ষেত্রে গাজার নিয়ন্ত্রণে থাকা হামাসেরও সমালোচনা করেছে আর তাতে যেন ইসরায়েলের কথারই প্রতিধ্বনি থাকছে আর এ দেশগুলোর নিরবতাকেই আরব বিশ্বে ভাঙনের প্রথম ধাপ হিসেবে উল্লেখ করেছে দ্য গার্ডিয়ান ইসরায়েল বনাম হামাস লড়াই বন্ধে কি করা উচিত এ নিয়ে আরব বিশ্বে অনৈক্যের আভাস পেয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা যেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ কয়েকটি দেশ গাজায় ইসরায়েলের নৃশংস বর্বরতার নিন্দা জানিয়ে তা বন্ধের আহ্বান জানাছে সেখানে এবারই প্রথম উপরুক্ত দেশগুলো এ বিষয়ে সম্পূর্ণ নীরব রয়েছে যদিও এর আগে তাদের ভূমিকা এমন ছিল না বিশেষজ্ঞরা ধারণা করছেন ট্রাম্প প্রশাসনের করা ইসরায়েলের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা নীতি এবং কথাকথিত আব্রাহাম অ্যাকার্ড চুক্তি অমান্য হওয়ার ভয়েই নিশ্চুপ রয়েছে আলোচ্য দেশগুলো আর এ কারণে সংযুক্ত আরব সুদানের জনগণের মধ্যে সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ শুরু হলেও দেশগুলো কৌশলে তা ইস্তিমিত করে রেখেছে গত বছর সংযুক্ত আরব আমিরাত ও বাহারাইনের এবং তারপর সুদান ও মরক্কো ইসরায়েলকে স্বীকৃতি দিলে তার নিন্দা জানায় ফিলিস্তিন যার জের ধরে এই মুসলিম দেশগুলি ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে না কিন্তু তারা দাবি করে তারা মুসলিম দেশ এবং সর্বশেষ জানিয়ে দিছি নারদ মামলার আসামি মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘটেছিল চলুন জেনে নেওয়া যাক তার বিস্তারিত পশ্চিমবঙ্গে নারদ মামলায় আসামির তালিকায় এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনমন্ত্রী মলয় ঘটক ও দলটির নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম যুক্ত করা হয়েছে ভারতের তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন এ তথ্য জানিয়েছেন আজ কলকাতা হাইকোর্টে মামলার কার্যক্রম শুরু হয়েছে আদালতে মামলাটি পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্যে হস্তান্তরের আবেদন জানিয়েছে সিবিআই আবেদনের পক্ষে যুক্তি হিসেবে সিবিআই কর্মকর্তারা জানিয়েছেন পশ্চিমবঙ্গে এই মামলার বিচার কাজ চললে তাতে রাজনৈতিকভাবে প্রভাব বিস্তারের সম্ভাবনা আছে আবেদনের মামলায় গ্রেপ্তার দুই সন্ত্রাসী সহ চার তৃণমূল নেতা হেফাজত বহাল রাখার আবেদন জানিয়েছেন এর আগে সোমবার নারদ মামলার আসামি হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্যে সরকারের নগর উন্নয়ন ও পৌরসভা মন্ত্রী ফিরহাদ হাকিম পঞ্চায়েত মন্ত্রী সুব্রত বন্দ্যোপাধ্যায় বিধায়ক ও মদন মিত্র চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে সিবিআই যার সাথে যুক্ত রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নারদ মামলায় গ্রেপ্তার চার নেতা মন্ত্রীর জামিনের নির্দেশ সোমবার কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ স্থগিত করে দিয়েছিল গতকাল সেই স্থগিতাদেশ পুনর্বিবেচনার আবেদন নিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এস লাশেই আবেদন করেন অভিযুক্ত চারজনের জনের আইনজীবীরা আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য